ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته والحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن سلمة بن الاكوع رضي الله عنه انه سمع النبي صلى الله عليه وسلم وعطس رجل عنده فقال له يرحمك الله ثم عطس اخرى فقال له رسول الله صلى الله عليه وسلم الرجل مسكوم سي مسلم النبي نمبر حدیثটি حتى করলাম بكته আদব সম্পর্কিত سلمى ابن اكفع رضي الله عنه যে আল্লাহ রসুন সাল্লা আলী ইসলামের কাছে এক ব্যক্তি ছিলেন উনি হাঁচি দিলেন তখন নবিকরিম ইসলাম তার জবাবে বললেন ইয়ার হামুক আল্লাহ আর এটা তো আমরা জানি অবশ্যই তিনি আলহামদুল্লাহ বলেছেন কারণ আল্লাহ রসুন সল্লা ইসলাম পূর্বের দর্শে আমি হাদিস পেশ করেছি তিনি এক সাহাবীকে বলেছেন যে তুমি আলহামদুল্লাহ বলোনি এই জন্য আমি তোমার হাঁচির জবাব দেইনি তাহলে যে বলবে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ তাকে আমরা বলবো অবশ্যই সকলেই বলবে যারাই তার আওয়াজ শুনবে বলবে এটা হচ্ছে নবী করিম নির্দেশ আচ্ছা ওই ব্যক্তি আবার হাঁচি দিলেন দ্বিতীয়বার তখন আল্লাহ রসুন আলিহিসাল্লাম বললেন আর রজুল মাসকুম লোকটির সর্দি হয়েছে আচ্ছা এরকম আরেকটি হাদিস শুনুন ইবনে মা যায় এসছে এই হাদিসটি والصحيح سنوات دن إتو سلماء بن ركبو عندك برنطو جاء الله الرسول صلى الله عليه وسلم بوليشن يشمت العاطس ثلاثا فما زاد فهو مزكوم حانش دتار جواب تين بر دياهم ير بروجد دي بشيها تالي شيه آه شردي شردي تاكرن تر شردي تر তো এর দ্বারা কি বোঝা গেল তিনবার পর্যন্ত মানুষ যদি কেউ হাঁচি দেয় একসাথে তিনবার যেমন বললো হাঁচি দিল তারপর বললো আলহামদুল্লাহ আমরা বলবো ইয়ারহমকল্লাহ আবার হাঁচি দিল বললো আলহামদুলিল্লাহ আমরা বলবো ইয়ারহমকল্লা আবার হাঁচি দিল আমরা বললাম সে বলো আলহামদুলিল্লাহ আমরা বলবো ইয়ার তিনবার পর্যন্ত তার জবাব দিবে ইয়ার বলবে এটা শূন্য আমাদেরকে জানা দরকার এটা আমাদের শেখ ইমিন এই আদাবি উল্লেখ করেছেন তিনি বলেছেন তিনবার পর্যন্ত হাঁচির জবাব দেবে আচ্ছা ভাই আর তিনবারের অধিক হয়ে গেলে সে সর্দি তাই এই অবস্থায় যেহেতু তার সর্দি হয়েছে তাই তার জন্য দোয়া করতে পারেন আফাক আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আল্লাহ আপনাকে শিফা দিন এরকম الشيخ শেখ رحمه الله القدح. التهاباتير اركي আরেকটি আদব হচ্ছে গুরুত্বপূর্ণ এটা خير لك খেয়াল ابي আবি দাউদের انتج নম্বর حديث ابو هريره رضي الله عنه بلن كان رسول الله صلى الله عليه وسلم اذا عطس وضع يده او ثوبه على فيه وخفض او غض بها صوته. নবিক্রিম সাল্লাই ইসলাম যখন হাঁচি দিতেন তখন তিনি তার হাত কিংবা কাপড় তার মুখে রাখতেন দেখেন মুখ বন্ধ করতেন হাঁচি দিল মুখে রাখতেন হাত অথবা কোনো একটা কাপড় আর আওয়াজ ছোটো করতেন বড় আওয়াজ করতেন না কেউ কিন্তু একদম আওয়াজটা বিকট আওয়াজ হয়ে যায় এতে ক্ষতি হয় না অথবা খারাপ লাগে তো আমরা যথাসাধ্য চেষ্টা করব আওয়াজটা যেন ছুটো হয় যেটা পারা যায় না তো কী করা যাবে সেটা তো ভিন্ন কথা তো এই হলো গুরুত্বপূর্ণ একটি আদান যে হাঁচি দিলে আপনি আপনার মুখে একটা কিছু রাখবেন যেন এটা আপনার মুখ থেকে যদি কোনো রকম বাষ্প অথবা পানির ছিটা বের হয় অন্যের পর্যন্ত না পড়ে বা সর্বত্র জন্য না ছিটায় দেখেন আল্লাহ রসুন্লা ইসলাম পূর্বে পড়ে গেছেন আর বর্তমানে আপনাদের সায়েন্টিস্ট আর বিজ্ঞানীরা তাই বলছে বিশেষ করে এই করোনা কালে তারা বলতেন হাঁচি দিলে এরকম মুখ রেখে হাঁচি দেবেন না একটা কিছু রাখবেন হাতে আর না হাতে সরাসরি হাতে দিবেন না বলছে কোনো কোন কাছে দিয়ে এরকম হাঁচি দেবে আপনারা পূর্বে শুনেছেন তো এইগুলো তো আল্লাহ রসুন আমাদেরকে বলে দিয়েছেন হাঁচির আজব পূর্বে কী তো নবী করিম সোহাই এর প্রত্যেকটি শূন্যতে আমার ভাইয়েরা আমার বোনেরা প্রত্যেকটি শূন্যতে আল্লাহ রসুন সোল্লা ইসলামের উপকার রয়েছে আমাদের দুনিয়া এবং আখরা তো আমাদের সকলের উচিত প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর রসুন সোল্লা ইসলামের সুন্নতকে আমরা ফলো করব। কারণ নবী করিম আসলাম ইসলাম যাই করেছেন তিনি আল্লাহ রসুল হিসেবে করেছেন তার উন্মতের জন্য মডেল হিসেবে করেছেন আর এই সব আমল তিনি যে করেছেন মডেল হিসেবে এগুলো আমরা যেন করি আমরা হচ্ছে আমাদের আদর্শ হলেন তিনি সাল্লী ইসলাম দুনিয়ার লাইনেও আদর্শ আখরাতের লাইনেও আদর্শ তো আমাদের সকলকেই সেদিকে সবসময় সচেতন থাকতে হবে সর্বক্ষেত্রে জন্য আমরা মোহাম্মদ রসুল্লাহ সল্লআ আলী ইসলামের সুন্নতকে ফলে করেছি ফলো করেছিল সেদিকে আমাদের সবসময় দৃষ্টি থাকা দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ওসল আল্লাহ ওসলাম আল নবীনা মুহাম্মদিন ওয়ালা আলিহি ওয়াসাহিহি আজমাইন والسلام عليكم ورحمه الله وبركاته